ও এটা ফিল করতে পারবে না যে ও তো জানে যে আল্লাহর নবী শেষ, ওহী শেষ, আর কিছু আকাশ থেকে আসবে না। এবার যেটা আসবে কিয়ামত আসবে, এবার কি আসবে কিয়ামত আসবে, ও তো জানে না। সত্যি বলতেছি, ওইটা যদি ও এরকম ধরেন ওই মুসল্লি যদি ফজরে থাকে জায়গায়, আর যদি দেখে যে 12 জন মানুষের সালাত আদায় করছে, ওই মুসল্লি যখন জোহর এখানে আসবে, জুমায় এখানে আসবে, সে চিন্তা করবে কি ব্যাপার, এগুলো কোনো প্রিন্টার মেশিন থেকে কপি করা মানুষ নাকি, মানে কম্পিউটারে ঢুকে এরপর খালি প্রিন্ট করছে জুমার নামাজটা ফুল হওয়ার জন্য। চিন্তা করবে যে হয়তো যুগ উন্নত হয়েছে, মানুষ হয়তো বানাইছে এগুলো নকল করে জুমার লেগে, টেম্পোরারি বানাইছে, আসর সময়গুলো সব আবার উধাও হয়ে যাবে। অথবা সে চিন্তা করবে ভাড়া করে নিয়ে আসছে মনেগুলোতে। রাজনীতি দলের মধ্যে মিছিল মিটিং হলে কি করে, লোক ভাড়া করে, কি করে, লোক ভাড়া করে। সে চিন্তা করবে যে এরা কি ভাড়া করে নিয়ে আসলো নাকি এদেরকে, এত মুসল্লি ফজর তো কারো দেখলাম না। দেখেন, জুমার সলাতের চাইতেও বেশি গুরুত্ব ফজরের সলাতের, বলেন তো কেন? কারণ ওটা শুরুর নামাজ। এমনি জুমার সলাতের অনেক বেশি গুরুত্ব আছে, আমি ছোট করতেছি না, একটাকে একটা ছোট করে একটা বড় করতেছি না, কিন্তু জুমা কার জন্য, যে ফজর পড়ে তার জন্য জুমা, যে ফজর পড়ে না তার কিসের জুমা, আবার জুমা পড়ে যে আসর পড়বে না তার কিসের জুমা। আপনি বলবেন যে জামশেদ ভাই এখন তো আপনি জুমা পড়তো না করতেছেন, না আমি না করিনি আপনাকে, ওয়াল্লাহি নেগেটিভলি নেবেন না, একটু পজিটিভ চিন্তা করেন, একটু পজিটিভ চিন্তা করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। কি হবে আপনার 4 রাকাত সালাত আদায় করলে 10 মিনিট ব্যয় করে, কি হবে বলেন? আপনি আজকে এখানে এতক্ষণ পর্যন্ত বসে আছেন শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমি এই জন্য বলতে চাই, ওই বাবা মার কি হবে যেই বাবা মা তার ছেলে সন্তানকে, যেই এলাকার মুরব্বী তার পাড়া প্রতিবেশীকে জুমার গুরুত্ব বুঝাইতে পারছে অথচ ফজরের পারে নাই, আর বলে যে যুবক কথা শুনে না, সে সলাতে আসে না, এখন জুমায় আসলো কিভাবে? আমি মসজিদের ইমামকে বলতে চাই, আমি এলাকার মুরব্বীকে বলতে চাই, আমি বাবা আর মাকে বলতে চাই, বড় ভাই আর বড় বোনকে বলতে চাই, সমাজের বিশিষ্ট সম্মানী ব্যক্তিত্বকে বলতে চাই, জুমায় আসলো কেন লোকগুলো, তারা কেন জুমায় আসলো? বিকজ তাদেরকে এটা বোঝানো হয়েছে ছোটবেলা থেকে, জুমা ভেরি ইম্পর্টেন্ট ডে, জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ সলা, জুমার সলাত 3টা না পড়লে আল্লাহ মনে মোহর মেরে দেয়, লাগাতার 3টা সলাত ত্যাগ করলে সে আবার ঈমান এনে মুসলমান হতে হয়, এটা তাকে বোঝানো হয়েছে যে জুমার নামাজ না পড়লে দোকানে বলে তুই জুমা পড়স নাই, কিরে শুনলাম তুই নাকি জুমা পড়স না, কিরে বেড়া তুই জুমা পড়স নাই, সে টেনশনে পড়ে যায় কি করবে, জুমা পড়িনি মানে একটা কিছু করে ফেলছে আল্লাহ। বাট ফজর না পড়লে কেউ বলে না কিরে ফজর আসস নাই, আর যে বলবে সেই তো আসে নাই। আপনি আপনার এলাকায় একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, জানেন আবার কবে আসা হবে বা আসবো, আপনি ঈদের নামাজ পড়িয়েন না, ঘরে যদি থাকেন কেউ তো দেখলো না, আপনি কাজ করবেন, এই ঈদের নামাজ চলতেছে আপনি রাস্তায় হাঁটেন পড়িয়েন না, যত মানুষ ঈদের এই নামাজ থেকে বেরোবে বেড়া তুই ঈদের নামাজ পড়লি না, হ্যাঁ কিরে আল্লাহর ঈদের নামাজ পড়লি না, মানুষ জালেম হলে এত বড় জালেম বেড়া, মানে ঈদের নামাজ পড়ছ নাই, ফোন দিয়ে বলবে আরে তুই বুঝি এত নষ্ট হয়ে গেলি, একটু ঈদের নামাজটা পড়ছ না, আরেকজনের ফোন দিয়ে বলবে যে কিরে মানুষ নষ্ট হইলে হয় এত নষ্ট বেটা, আমরা মুসলমানের সন্তান অন্তত ঈদ আমাকে বছরে একবার আসে, অন্তত ঈদের নামাজটা পড়, তার মানে তার কাছে গুরুত্ব কোন নামাজের? আমি কি বলছি ঈদের নামাজ পড়িয়েন না, আমি বলছি ওকে আমি বাবা আর মাকে বলতে চাই, আমি ওই বাবাকে বলতে চাই যে বাবার অধীনে তার ছেলে খায়, তার ছেলে পড়ে, তার টাকায় পড়ে, তার টাকায় বিয়ে করবে, তার দেওয়া জায়গা থাকবে, সে মরে গেলে এগুলো ভোগ করবে, যে ওই বাপকে বলতে চাই, আমি ওই মাকে বলতে চাই যে মায়ের সামনে ছেলে অবৈধ মহিলা নিয়ে আসে না, মদ খায় না, গাঁজা খায় না, গালাগালি করে না, মারামারি করে না, তার ছেলে সন্তান তাকে এতটা ইজ্জত করে, ওই মাকে আমি বলতে চাই আপনার ছেলে ঈদের নামাজে কেন আসে, ওই বাবাকে বলতে চাই কেন আপনার ছেলে আজকে জুমায় আসলো অথচ আসরে আসে না, আর আপনি বলছেন যে ছেলে বকাটে, আসল কথা হলো বাপও জুমার সলাত আদায়কারী, ছেলেও জুমার সলাত আদায়কারী, ব্যাস।
বাপও জুমার সলাত আদায় করে, ছেলেও, বাপও আসর পড়ে না ছেলেও পড়ে না, বরঞ্চ এরকম বহু আছে ছেলে পড়ে বাপ পড়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বলে যাই, কীভাবে বলি, বেশি মুরব্বী তো কাউকে দেখছি না, একটু উদাহরণ দিতাম একটা। এ পিচ্ছি এদিকে আসো, তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে, আমি কষ্ট দেবো একজন মুরব্বীকে, আপনি একটু ওদিকে আসতে পারবেন? আপনি, জি আমি একটু কষ্ট দেবো আপনাকে, জি জি আপনি একটু ওদিকে আসেন, মালিশ কষ্ট দেবো, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, এই ফ্যানটা বন্ধ করে দেন, এখানে একটু দাঁড়ান, ওদিকে ফিরে দাঁড়ান, ওদিকে একটু ওদিকে ফিরে দাঁড়াও বাবা। তোমরা বাস্তবতা বোঝো আমার ভাইয়েরা, যদি বাস্তবতা না বোঝো আমার আর কিছু করার নাই। দেখো এটা হচ্ছে এই ছোট্ট ছেলে যার বয়স 4 বা 5 হবে, জি তোমার এখন 24 বছরের যুবক, তোমাকে বলতেছি তুমি এরকম ছিলা, তুমি নিজেকে এরকম অবস্থায় রাখতে পারো নাই, তোমার বর্তমান অবস্থায় আসছে, আর তুমি আগামী 30 বছর পরে এই অবস্থায় যাবা, তুমি দূরের কথা, তোমার সায়েন্টিস্ট, তোমার ডাক্তার, তোমার ইঞ্জিনিয়ার, তোমার তথ্য প্রযুক্তি, তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার এই যৌবন যেমন ধরে রাখতে পারবে না এইখানে নিয়ে আসবে, ঠিক তেমন তুমি সলাত না করলে তোমাকে জাহান্নামে যাইতে কেউ ঠেকাইতে পারবে না। আপনাকে কষ্ট দিলাম, জান কষ্ট দিলাম, তোমার বিদ্যা বুদ্ধি, তোমার অর্থ সম্পদ, তোমার অর্থ সম্পদ এগুলো যেমন তোমাকে শিশু থেকে যুবকে উপনীত হতে ধরে রাখতে পারে না, আর তোমার অর্থ সম্পদ, নেতৃত্ব, তোমার প্রধানমন্ত্রিত্ব, তোমার যে কোনো ক্ষমতা যখন তোমাকে এই যুবক থেকে বৃদ্ধে উপনীত করতে ঠেকাইতে পারে না, তোমার বেনামাজি, তোমার নামাজ ত্যাগ তোমাকে জাহান্নাম থেকে ঠেকাইতে পারবে না। তুমি জেনে রাখো তোমাকে মরতে হবে। তুমি দেখো না তোমার দাদা, তুমি যখন 10 বছরের ছিলে হেঁটে গিয়ে বাজার করত, তোমার এখন বয়স 34, তোমার দাদার সমস্ত শরীরের চামড়া বটে গেছে, কথা বললে মুখ নড়ে, পুরো শরীর কাঁপে, পানটা পর্যন্ত ছেঁচে দিতে হয়, যাও রান্না করে খেতে দিতে হয়। তুমি মনে করো তোমার এই অবস্থা হবে না? তোমার বাপের দেখো না, 10 বছর আগে তোমার দাদা যে বাজার করত, হাঁটতে চলতে পারত না, তোমার বাপে তখন দৌড়ায় বেড়াইতো, তোমার দাদা এখন কাঁপে, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, তোমার বাবা এখন হাঁটে আর দৌড়ে না, তুমি হাঁটো। সো আগামী 20 বছর পরে তুমি হাঁটবা দৌড়াইতে আর পারবা না, মনে রাখো। সো সলাত আদায় করো, তুমি ন্যাচারাল জিনিসগুলোকে ন্যাচারালি নাও। ওয়াল্লাহি যে তোমাকে বলছে তুমি নামাজ পড়ো না আর তুমি মুসলমান, সে আর তুমি দুজন ভুলের মধ্যে আসো। তোমার ভুল ধারণা, তুমি বলবো যে হুজুররা আইসা খালি এখন কাফের বলে একটু দয়ার ওয়াজ করবে, আর তোমাকে আমি তো দয়ার ওয়াজই করতেছি, তোমাকে আমি বললাম যে শোনো জ্বলন্ত কলার মধ্যে হাঁটিও না, পা জ্বলে যাবে, তুমি বলো যে ভাই আপনি সবসময় রুট কথা বলেন, সবসময় থ্রেড দিয়ে কথা বলেন, আরে ভাই জ্বলন্ত কলে হাঁটলে তোমার পা পড়বে, এটা থ্রেড কই দিলাম, তোমাকে সতর্ক করলাম, এ তো অসুন্দর কি বললাম, তুমি জ্বলন্ত কয়লায় হাঁটবা, আমি বললাম তোমার পা পড়ে যাবে, তুমি মানতে চাচ্ছ না, আমি বললাম যে এই বেটা হাঁটিস না, পা পড়ে যাবে তো, আরে ধর 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 পাটা পড়ে যাবে, তুমি বলতেছো এইটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, আপনি আমার অধিকারে লঙ্ঘন করতেছেন, আমি কি কম বুঝি, আর তুমি এতই বুঝ না জ্বলন্ত কয়লায় হাঁটো কেন? মনে রাখবা তুমি জ্বলন্ত কয়লায় হাঁটো, তোমার পা পুড়বে, পুড়ে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে, তুমি চিরস্থায়ী জাহান্নামে গেলে আর বের হওয়ার সম্ভাবনা নাই।